মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন।
মাসি বললে, কিন্তু আমার তো কোনো বোনঝি নেই। কেন, মা বলেছে স্বামীপুরে তোর এক মাসি থাকে, তুমিই তো আমার মাসি। ঠিক আছে বাবা, হলে হতেও পারে, কিন্তু বাবা তুমি যে আমার এখানে এসেছো, তোমাকে না হয় থাকতে দিলাম, কিন্তু তোমাকে খেতে দেব কি? মাসি গো, তুমি কি কাজ করো গো? আমি কি কাজ করি? এই যে ফুলের মালা গাঁথি আর বাদশাহ দরবারে দেই, যা পাই তাতে কোন রকম আমার পেট চলে যায়। তোমাকে আর তোমার এই ছেলেকে মাসি চমকে উঠলে কেন? মাসি গো, কি হয়েছে? ও কথা বলো না মাসি। কেন? উনি আমার স্বামী। হায় ভগবান, কি আবার কোন কথা, এতটুকু আমার স্বামী হয়? হ্যাঁ মাসি, মাসি গো, কাল থেকে আমি না হয় আমি বিলিয়ে সুতোর মালা গেঁথে দেব, তুমি ছায়েদ বাদশার দরবারে দিয়ে আসবে। আর মাসি, মাসি গো, আমার এক গাছার বালা আছে, ওর বালা গাছা দিয়ে দেবো, তুমি ওগুলো বিক্রি করে আসবে। আর শোনো, এখানে কি কোনো ভালো স্কুল নেই? হ্যাঁ আছে তো, ছায়েদ বাদশার স্কুল আছে। ঠিক আছে, আমার দাদা বড় হলে আমি ওই স্কুলে ভর্তি করে দেবো। ঠিক আছে বাবা, তাই হবে। এবার চলো, তোমার দাদাকে গোসল করাতে হবে না? আগামীকাল মাস্টার সাহেবকে বলে দেবো সে যেন উড়িয়ে বাস ঘোড়া এবং চরির জামানে স্কুলে আসে। আমার প্রাণের শান্তি নেই। চলে হোক, পরে হোক, কৌশলে কৌশলে এই লো এ বসি হুজুর, একবার হুর করি আমাদের বকশিশটা দিয়ে তারপরে যান এখান থেকে। কেন, হাতের বান্ডে কি টাকা ফুরিয়ে গেছে? তাহলে মুক্তুর মালা আমরা নেব না। টাকা টাকা নেবেন? তাহলে কিস্তিতে নান টাকা। আমি তোমাকে হ্যালো, আমার
এসে তা দিলে ও দুঃখ যাবে না। তোমাকে একটি কথা বলবো, বলো তো, একটি মাঝি কখনো কি দুটি নৌকা চালাতে পারে? ও বুঝতে পেরেছি, তোমার খুব মাঝির অভাব পড়েছে, তাই তো এসো না আমার সঙ্গে। দেখো না এখানে আমার কত শত ভাই রয়েছে, তা থেকে যে কোনো একজনকে বেছে নাও। আমার দাদাকে নিয়ে টানাহাচড়া করলে ভবিষ্যতে ভালো হবে না, কথাটা মনে থাকে।